তাই না? আর একটা মেল হচ্ছে এটা, এটা বড়, সো এটা চিন্তা আশা করি কারো প্রবলেম হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে নতুন একটা মাছ দেখাবো যেটা আমি নতুন ফার্মে সংযোজন করেছি। তো হয়তো বা অনেকেই মাছ সম্পর্কে জানেন, কিন্তু আমি আসলে প্রথম এই মাছটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তো এনেছি বেশ কয়েকদিন আগে, বাট ভিডিওটা করা হয়নি বা আপনাদেরকে দেখানো হয়নি। তো এই ভিডিওটা মানে আপনাদের জন্য করা, যে নতুন মাছ এনেছি এটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট। তো যে মাছটা এনেছি সেটা হচ্ছে লবস্টার। তো চলুন আমি আসলে আপনাদেরকে একটু সরাসরি দেখাই মাছগুলো। সো প্রিয় দর্শক, এগুলো হচ্ছে লবস্টার। এখানে আমি দুই জোড়া এনেছি, দুই জোড়া দিয়ে প্রথম শুরু করব। তো এখানে দুইটা মেল আছে, দুইটা ফিমেল আছে। তো এর মধ্যে এইটা একটা হচ্ছে মেল, মেলটার সাইজ যদিও একটু ছোট, তারপরেও আর কি এইটা হচ্ছে মেল। রাতের বেলা ভিডিও করা, হয়তো বা বুঝতে একটু সমস্যা হতে পারে, বাট আশা করছি অতটাও প্রবলেম হবে না। তো এইটা হচ্ছে একটা মেল আমার এখানে, আর একটা মেল হচ্ছে এটা, এটা বড়, সো এটা চিন্তা আশা করি কারো প্রবলেম হবে না। দেখতে পাচ্ছেন একদম অ্যাগ্রেসিভ হয়ে আছে। আর মেলকে চিনার আসলে মূল যে বিষয়টা মানে বাহ্যিকভাবে, সেটা হচ্ছে ওর এই মানে আপনার পাগুলো অনেক বড় বড় থাকবে, আর ফিমেলের নর্মালি ছোট হয়। ফিমেলের দেখেন সাইজটা বড়, বাট পাগুলো একদম ছোট, আর অতটাও অ্যাগ্রেসিভ হয়ে থাকে না, এরা বেশি ভয়ে ভয়ে থাকে। আর মেলটা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে থাকে, দেখেন এই যে দেওয়ার সাথে সাথে এখানে চিমটি মারছে। তো এটা হচ্ছে মেলের মানে বাহ্যিকভাবে দেখার জন্য এটাই বৈশিষ্ট্য। আর মেলের এই যে আপনার যে ডাঁড়াগুলো থাকে, এগুলো অনেক বড় বড় হবে, নর্মালি দেখে বোঝা যাচ্ছে, দেখেন। আর এটাকে চিনার আসলে আরও অনেক উপায় আছে, যেটা হচ্ছে আপনি এই নিচের সাইড থেকে দেখতে পারবেন, কিন্তু ওইটা আমি আসলে আপাতত দেখাচ্ছি না। যখন ব্রিডিং করাবো আমি ব্রিডিংয়ের ভিডিও সহকারে আপনাদেরকে দেখাবো, বাট আপাতত আমি জাস্ট আপনাদেরকে মাছগুলো একটু দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে আমার দুই জোড়া, আমি নিয়ে এটা ব্রিডিং করা শুরু করছি। তো অনেকেই করে আমাদের দেশে, প্রায় অনেক ফিশ সেলার আছে বা ফার্মার আছে যারা লবস্টার নিয়ে কাজ করছে এবং ভালো ফলাফলও পাচ্ছে। তো এইটা আসলে আমাদের দেশে ভালোই প্রচলন হয়েছে এই মানে লবস্টার নিয়ে আর কি। তো আমি যদিও এটা নিয়ে কোনো ভিডিও করা হয়নি, বাট চিন্তা করলাম যে ডাইরেক্ট মাছ এনে নিজে আগে দেখে তারপর আপনাদেরকে ভিডিও দেওয়া উচিত। তো যে কারণে আসলে আমি লবস্টার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেন আপনাদেরকে ভিডিও দিচ্ছি। তো এইটা হচ্ছে পেয়ার, এখানে দুইটাই পেয়ার দেখতে পাচ্ছেন। সিম্পলভাবে বোঝানোর জন্য আমি বলছি, এটা দেখেন এইটার যে ক্যারেক্টারিস্টিক মানে বডি শেপ, আর এইটার বডি শেপ বা ক্যারেক্টারিস্টিক টোটালি আলাদা, ঠিক আছে। তো এখানে এইটা হচ্ছে মেল আমাদের, এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। তো আশা করছি এরা খুব তাড়াতাড়ি ব্রিডিং করবে, আমি সে ব্রিডিং প্রসেসটাও আপনাদেরকে নেক্সট টাইমে দেখানোর চেষ্টা করব। আপাতত জাস্ট আমি আপনাদেরকে লবস্টার সম্পর্কে ধারণা দিচ্ছি। এটা হচ্ছে বিভিন্ন কালারের হয়, তার মধ্যে আমি হোয়াইট নিয়েছি। এটা আপনার বর্তমানে আমাদের দেশে পপুলার কালারের মধ্যে একটা আছে হচ্ছে ব্লু কালার, যেটা হচ্ছে আপনার ক্রিস্টাল ব্লু বা চেরি ব্লু অনেকে বলে। আর আরেকটা কালার আছে, সেটা হচ্ছে আপনার রেড কালারের। সো এরা দুইজন দেখেন ব্রিডিং মুডে আছে, দেখলে হয়তো বা বুঝতে পারছেন। আর অনেক সময় আমি দেখলাম এরা পাশাপাশি ভাবেই চলছিল আর কি, হ্যাঁ, যে ট্যাঙ্কে আমি রেখেছিলাম সেখানেও চলছিল পাশাপাশি। আর যেটা বলছিলাম, এটার কালার বর্তমানে আমাদের বাংলাদেশে তিনটা কালারই বেশি চলে, একটা রেড, একটা ব্লু কালার, আর এই হোয়াইট কালারটা। তো হোয়াইট কালারটা নেওয়ার পিছনে আসলে অনেক কারণ আছে, আর অন্যান্য কালারের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে ধীরে ধীরে অনেকে যেটা বলে
যে কালারটা নষ্ট হয়ে যায়, যেমন আপনার ব্লু কালার থেকে অটোমেটিক কালারলেস হয়ে যায়, মানে হোয়াইট কালারে চলে আসে বা আদার্স কোনো কালার আসে, যেটা মানে বলা যায় যে ব্লুও না বা একবারে অন্য কোনো কালার কি এসেছে এটা বলা যায় না, বা রেড কালারেরও এই প্রবলেমগুলো হয়। বিশেষ করে যারা ইম্পোর্টেড মাছগুলো নেয় তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়। তো লবস্টারের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হোম ব্রিড মাছগুলো নেওয়ার। হোম ব্রিড মাছ হলে কী হবে, আমাদের দেশের যে যে আবহাওয়া বা যে ওয়েদার সেইগুলোর সাথে স্যুট করা হলে ভালো হয়। এখন অন্য দেশ থেকে এসে ওই দেশের মানে আপনার পানির কোয়ালিটি বা হচ্ছে আদার্স যে ওয়েদারের যে বিষয়গুলো আছে এগুলো আমাদের দেশে মানিয়ে নেওয়া নিতে একটু প্রবলেম হয়ে যায়। তো যারা ইম্পোর্টেড এইগুলো নেন মানে লবস্টারগুলো নেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয় যে এই কালারলেস হয়ে যায়। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে সবসময় হোম ব্রিড মাছগুলো নেওয়ার জন্য। হোম ব্রিড মাছ দেখা গেছে যে অনেকে বাচ্চা নিয়ে বড় করে দেন আপনার ব্রিডিং করাতে পারেন, সেটাও করাতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি একদম ব্রিডিং পেয়ার নিয়ে শুরু করব, সেটাও করতে পারেন। তবে চেষ্টা করবেন অবশ্যই যে হোম ব্রিড মাছ নেওয়ার জন্য। হোম ব্রিড মাছই কিছু ভালো কোয়ালিটি পাওয়া যায়, অনেকের কাছেই আছে ভালো কোয়ালিটি আমার জানা মতে, আবার অনেকেই আসলে ভালো কোয়ালিটি দিতে পারে না। তো তাদেরকে অ্যাভয়েড করে চলবেন, যারা দিতে পারবে তাদের কাছে সেইভাবে কথা বলে নেবেন একদম বেস্ট কোয়ালিটিরগুলো। তো আরও যেটা বিষয় সেটা হচ্ছে যে এইগুলো মাছ আপনার শীতের মধ্যে বেশি ব্রিডিং করে, শীতের মধ্যে ভালো ব্রিডিং হয়, আর এরা ঠান্ডা টেম্পারেচারে থাকতে বেশি পছন্দ করে। হ্যাঁ, আর গরমের মধ্যে দেখা গেছে যারা আউটডোরে রাখেন তারা অবশ্যই চেষ্টা করবেন যেন পানিটা একদম অতিরিক্ত হিট না হয়ে যায়, কারণ হিট হয়ে গেলে এই মাছগুলা টিকানো একটু কষ্ট হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন যে হচ্ছে পানিটা যেন ঠান্ডা থাকে। আর এমনি নর্মালি বাংলাদেশে যে ঠান্ডা পড়ে ওই ঠান্ডাতে শীতের মধ্যে কোনো প্রবলেমই হয় না এই মাছের। সো আপনারা চেষ্টা করবেন এদেরকে ঠান্ডা জায়গাতে রাখার জন্য। তো মাছগুলো আমি বেশ কয়েকদিন যাবত রেখেছি, অনেক ভালো আছে এবং সুস্থ আছে। এটাই যদি আমি ইম্পোর্টেড আনতাম দেখা গেছে যে এতটা ভালো কোয়ালিটি হয়তো বা থাকতো না, বা অ্যাগ্রেসিভ বা এই যে আপনার যে অ্যাক্টিভ থাকার যে বিষয়গুলো এগুলো হয়তো বা পাইতাম না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন হোম ব্রিড মাছগুলো নেওয়ার জন্য। আর এদেরকে ব্রিডিংয়ের জন্য আরেকটা জিনিস যেটা তথ্য দিই সেটা হচ্ছে ব্রিডিংয়ের জন্য এদেরকে অবশ্যই চেষ্টা করবেন যে দুই পেয়ার, মিনিমাম দুই পেয়ার রাখার জন্য। তার অধিক রাখলে সবচাইতে ভালো হয়, তবে মিনিমাম দুই পেয়ার, এর নিচে যদি রাখেন এর চেয়ে কম এক পেয়ার যদি অনেকে রাখতে চান এটা কিন্তু ব্রিডিং হবে না। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে দুই পেয়ারের বেশি নেওয়ার জন্য, মিনিমাম দুই পেয়ার, তিন চার পেয়ার বা পাঁচ পেয়ার হলে সবচাইতে বেটার হয়। আর এদেরকে চেষ্টা করবেন যে সব সময় যেন হাইডিং একটা প্লেস দেওয়ার জন্য, যেমন যারা এই যে পাখি পালেন তারা এই যে হাঁড়িগুলো ইউজ করেন এগুলো হাঁড়ি দিতে পারেন, অথবা এই যে যে পিভিসি পাইপগুলো আছে এগুলো পাইপ দিতে পারেন। আর এরা সাধারণত লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে, তো তার জন্য অবশ্যই হাইডিং প্লেসটা দিতে হবে। বা যারা বগউড, যারা এই যে আপনার বগউডগুলো প্রসেস করেন তারা সেইগুলো দিয়ে দিবেন, তার মধ্যেও দেখবেন যে এরা থাকে। আর আরেকটা যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে এদের খাবার নিয়ে যে ব্যাপারটা, খাবার সাধারণত হচ্ছে এরা নর্মাল যে মাছের খাবার সেইটাও আপনি দিতে পারেন, আর এদেরকে আপনি সবজি দিতে পারেন, যেমন হচ্ছে শসা বা টমেটো এগুলো সিদ্ধ করে দিলে এরা খায়। আর অন্যান্য ক্ষেত্রে আপনারা হচ্ছে যে গলদা চিংড়ি বা নর্মাল যে চিংড়ি আছে এই খাবারগুলো দিলে এদের গ্রোথগুলো অনেক বেশি ভালো হয়। আপনারা অবশ্যই এইগুলো জিনিস মেনটেন করবেন লবস্টারের ক্ষেত্রে। আর এটার যে ব্রিডিং প্রসেস বা আদার্স আরও কিছু জানার থাকলে কমেন্টসে বলবেন, আমি অবশ্যই সেটার নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই ছিল, জাস্ট আপনাদেরকে একটু দেখালাম মাছের কোয়ালিটি এবং মেল ফিমেল বাহ্যিকভাবে কীভাবে দেখতে হয় এটা জাস্ট। তো ধন্যবাদ সবাইকে, আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।